কেমন আছেন আলপনা আপা? ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ আমি খুব ভালো আজকে। আমি খুব খুব খুশি হয়েছি তুমি আমার অনুষ্ঠানে এসেছো। তুমি আজকে আমাকে কি রান্না করে দেখাবে? আমি আপনার সামনে রান্না করব। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমি রান্না করতে আসিনি, আমি আজকে রান্না শিখতে এসেছি। যে রান্নাটার জন্য প্রস্তুত আছি সেই রান্নাটা আমি ওনার কাছ থেকে আগে খেয়েছি এবং সবসময় চাচ্ছিলাম যে আমি এই রান্নাটা ওনার কাছ থেকে শিখবো। আমি নিজে পারি না কিন্তু আজকে দর্শকদের সাথে সাথে আমি নিজেও শিখে ফেলতে চাই। সেই আমাকেই আবার রান্নার মধ্যে ফেলা, তবে এটা আমার জন্য মোটেও কোনো টাস্ক নয়, এটা আমার জন্য রিক্রিয়েশন এবং বিজুরির জন্য আমি রাঁধবো, সেটা আমার অন্য ধরনের আনন্দ। বিজুরি বরকতুল্লাহ এসছে আজকে আমাদের অনুষ্ঠানে এবং আমি খুবই আনন্দিত তার জন্য একটা রান্না করে দেখানোর জন্য। তো আমি আজকে বানাবো কুনাফা, একটি বিশেষ ধরনের মিষ্টি, বিজুরির খুব প্রিয়। এবং এটা রান্না করতে কী কী উপকরণ লাগে চলুন আমরা আগে দেখে আসি। কুনাফা তৈরি করতে লাগবে পাউরুটি 10 পিস এবং মাখন 1 কাপ, কাস্টার্ডের জন্য লাগবে গুঁড়ো দুধ 1/2 কাপ, পানি 1 কাপ, চিনি 4 টেবিল চামচ, অ্যারারুট 2 টেবিল চামচ, ক্রিম 1 কাপ এবং কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। শিরার জন্য লাগবে চিনি 1 কাপ, পানি 1/2 কাপ, লেবুর রস পরিমাণ মতো এবং লবণ 1 চিমটি। পাউরুটি দিয়ে কুনাফা তৈরি করার আগে পাউরুটিটাকে গুঁড়ো গুঁড়ো করে গ্রাইন্ড করে নিতে হবে। আপনি জাস্ট আপনার ব্লেন্ডারে পাউরুটি দিয়ে দিলেই খুব সুন্দর গুঁড়া হয়ে যাবে। এই পাউরুটির গুঁড়াটাকে এখন করবো কি আমি, আমার স্বভাব ছিল বাটার দিয়ে সেফট করবো, একটু বাটারটা দাও আমাকে। সব সময় দেখি যে মুখরোচক খাবারগুলি খুব ফ্যাটনিং, মানে খুব ক্যালোরিযুক্ত হয়। সেটাই আমাকে না পথে চেনা অচেনা মানুষ আমাকে দেখে বলে আপনি রান্না শেখেন না কেন ভাই, এত ঘি দেন কেন, আমি ঝাঁপি দিয়ে না অল্প খেতে হয়, এত মজার হয় যে অল্প খেতে ভালো লাগে না। পুরা পাউরুটিটা তুমি একদম মানে চটকে চটকে এটাকে মিশাবে না। হ্যাঁ পাউরুটি ও খালি ড্রাই থাকে, ড্রাই থাকে মানে ঝরঝরে থাকে জিনিসটা, কিন্তু পুরা মাখনটা এটার সাথে মিশে যাবে। আচ্ছা আচ্ছা, এখন এর অর্ধেকটা নিয়ে আমি এটার মধ্যে একটা লেয়ার দিব। আচ্ছা, এরকম একটা বেকিং ডিশ তোমার নিতে হবে, এইভাবে একটা লেয়ার করে দিলাম। আচ্ছা, কাস্টার্ডের জন্য তুমি আমাকে দিবে হচ্ছে কর্নস্টার্চ, আমরা নেব কর্নস্টার্চও নিতে পারো অথবা আজকাল অ্যারারুট কিনতে পাওয়া যায়, অ্যারারুটও নিতে পারো, জাস্ট 2 টেবিল স্পুন কর্নস্টার্চ। এবার আমাকে দাও হচ্ছে গুঁড়া দুধ, সব ড্রাই জিনিসগুলো একসাথে। হ্যাঁ, সো 1/4 and 1/4 1/2 কাপ। আচ্ছা, এবার আমি দিব চিনি, চিনি একটা দিলেই হবে, দেবো 4 টেবিল স্পুন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে এর সাথে আমি দিব, আমাকে বড় কাপটা দাও, 1 কাপ পানি, কেউ যদি কি মিষ্টি বেশি খায় এটা না, এটার উপরে আবার আমি চিনি শিরা দিই, এটাই যথেষ্ট মিষ্টি হবে। যদি তোমার বেশি মিষ্টি খাওয়া লাগে তোমার চিনি দিলে সেটাই হবে, উপর দিয়ে চিনি ছিটিয়ে নিও, ঘন হয়ে যাবে। হ্যাঁ, কাস্টার্ডটা হয়ে গেছে, এখন তুমি আমাকে ক্রিম দাও, মানুষের গালি খাওয়া সমৃদ্ধ ক্রিম, সবাই খালি আমাকে বকে তারপর আবার খায়ও। হ্যাঁ, জাস্ট আমি চুলাটা অফ করে ক্রিমটা ওয়েস্ট করে নিলাম এবং একদম তোমার কাছে প্রথমে মনে হবে একদম একটা বিশাল আকাশ পাতাল রান্না, কিন্তু তারপরে তুমি দেখবে যে জাস্ট এটা ডাল ভাতের মতন সহজ হয়ে যায়। হ্যাঁ, যে কোনো রান্নাই আমরা শুরুতে করতে গেলে খুব বেশি কঠিন মনে হয়, এই জন্য আমি যখন মানুষকে বাসায় দাওয়াত দিই না কোনোদিনও নতুন রান্না রান্নিয়ে দেয় না, ন্যাচুরালি নতুন রান্না একটা হবে কি হবে না সেরকম টেনশন থাকে, প্লাস রেসিপি গো থ্রু হওয়া। ওকে, এখন আমরা বাকিটা আবার লেয়ার করে। আর আমার কাছে মনে হয় কি যারা ওয়ার্কিং উইমেন তাদের শর্টকাট রান্নাটাই অনেক পছন্দ। হ্যাঁ, মানে শর্টকাট এবং টেস্টি। এক্স্যাক্টলি, আমাদের ওভেন প্রিহিট করা আছে, তাহলে আমরা এখন এটা ওভেনে দিয়ে দিই 35 মিনিটের জন্য।
প্রিয় দর্শক, তাহলে আমরা 35 মিনিট অপেক্ষা করব আমাদের কুনাফা বেক হওয়ার জন্য। সাধারণত আমরা কিভাবে শিরা তৈরি করি? এক কাপ চিনিতে এক কাপ পানি, এক কাপ পানি দিই না, কিন্তু এখানে আমরা দিব এক কাপ চিনিতে হাফ কাপ পানি। আচ্ছা, যেরকম কনসিস্টেন্সি হবে সেটা কুনাফাটাকে ভিজানোর জন্য আচ্ছা একদম পারফেক্ট হবে। আমাদের শিরা বলক আসতে থাকুক, জাস্ট এটা বলক চলে আসবে পুরাটা, চিনিটা গলে গেছে তখন তুমি বুঝবে শিরা শেষ, তখন আমরা চুলাটা অফ করে দেবো। আমি দেখি আমাদের কুনাফার কি অবস্থা। দাঁড়া দেখি, হয়ে গেছে? এই দেখো এরকম ব্রাউন হয়েছে। আচ্ছা, তুমি যে শিরাটা করলে, এখন শিরাটার মধ্যে আমরা একদম এক পিঞ্চ মানে কি জাস্ট আঙ্গুলের মাথা দিয়ে এক ছিটা লবণ দিব। কেন লবণ দিব? কারণ এর মধ্যে আমরা একটু লেবু দিব। তো টক আর মিষ্টির কনফ্লিক্টটা তোমার কাটা হচ্ছে লবণটা। আচ্ছা, তো তাই আমরা এক ফোঁটা, জাস্ট এক ফোঁটা, কারণ এর বেশি দিলে আবার এটার মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা করব এই শিরাটাকে আমরা অন্তত ঘন্টা দুয়েকের জন্য সোক হতে দেব। তো আমরা এখন এটাকে কাটি, ঠান্ডা হয়ে গেছে এটা। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কুনাফা বিজুরি রনারে। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটা তৈরি করার প্রণালীটা। প্রথমে ব্লেন্ডারে পাউরুটি গুঁড়ো করে পাত্রে ঢেলে মাখন দিয়ে মিশিয়ে বেকিং ডিশে লেয়ার করে রাখুন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, চিনি ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মৃদু জালে কাস্টার্ড তৈরি করে এর সাথে ক্রিম মিশিয়ে নিন। এবার বেকিং ডিশে কাস্টার্ড দিয়ে লেয়ার করে তার উপর পাউরুটি গুঁড়ো দিয়ে আরেকটি লেয়ার করুন। এরপর মিশ্রণটি ওভেনে 30 মিনিট বেক করে নিন। একটি পাত্রে চিনি, পানি, লবণ ও লেবুর রস একসাথে জাল করে শিরা তৈরি করুন। বেক করা কুনাফার উপর শিরা ঢেলে 2 ঘন্টা রেখে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কুনাফা। হাতে টেস্ট করবেন না? আমি টেস্ট করা কি না করাই কি, এত রান্না করে যেগুলো আমার কাছে ডাল ভাত, তুমি খেয়ে বলো কেমন হয়েছে, তোমার মনের মতন হয়েছে? আমি ভেবেছিলাম উপরে শিরাটা দেওয়ার জন্য একেবারে পারফেক্ট মিষ্টি, হ্যাঁ, এবং এটা সোকড হয়ে পুরো পারফেক্ট মিষ্টি হয়। আমরা সত্যি আজকে খুবই আনন্দিত বিজুরি, তুমি আমাদের মধ্যে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত ব্যস্ততার মধ্যে সময় বের করে আমার অনুষ্ঠানে এসেছো এবং আমি সার্থক তোমার জন্য রান্না করে। না তা না, আসলে আমি আসলে কোনো রান্নার প্রোগ্রামে যাই না, কারণ আমি আসলে ওরকম রাঁধুনি টাইপ না, কিন্তু আমার ভালো লাগে স্পেশাল কিছু করতে। এই ধরনের রান্না খুব ইজিলি করা যায় যেহেতু ওভেন থাকে, আমি খুব শর্ট টাইমে সেটা লেয়ার টেয়ার করে দিয়ে একটু ওভেনে করে দিতে চাই, এবং আমি শর্টকাট রান্নায় ভালোবাসি। আমি একটা ডেজার্ট শিখতেই চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে এগুলো করলে। নিজেরা বানান, খান, আনন্দ করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।